আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এবি24 টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি প্রীতি স্পর্শ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বোস্টনে বেইন নির্বাচন প্রবাসীদের নজর কেড়েছে খোকা নবী সামি পরিষদ সৌদি থেকে ফেরত আসছে বাংলাদেশি শ্রমিক চিন্তিত দূতাবাস দুবাই শহরের লোকনাথ মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত ব্রিটেনের নির্বাচনী লড়াইয়ে আরও চার বাংলাদেশি নারী মহানবী সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ দুবাইতে লিসবর্ণে রাষ্ট্রপতি পুত্র রেজওয়ানের জন্মদিন উদযাপিত ফ্রাঙ্কফোর্ট ম্যারাথনে উড়ল লাল সবুজের পতাকা আমিরাতে আক্তারুজ্জামান ফাউন্ডেশনের ত্রিবার্ষিক সম্মেলন লেবার পার্টির মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা আমিরাতে ইউথ বাংলা কালচারাল ফোরামের আত্মপ্রকাশ নিউ ইয়র্কে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন রিয়াদে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের খাদ্য উৎসব সিঙ্গাপুরে ডিএমইএ বিএস এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ সঙ্গীত সন্ধ্যা বাহরাইনে যুবতলের একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় খালেদা জিয়ার মুক্তির দাবি ঢাকা টু মদিনা সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হোস্ট ভিসা চালু করছে সৌদি আরব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের আসন্ন নির্বাচনে ব্যাপক প্রচারণায় নেমেছেন খোকানবী ইসলামী পরিষদ ইতিমধ্যে প্রবাসীদের নজরও কেড়েছে এ পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী শুক্রবার পহেলা নভেম্বর পরিষদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে বলে জানা গেছে আগামী নয় নভেম্বর অনুষ্ঠিত বেইনের দ্বিবার্ষিক নির্বাচনে পনেরো সদস্য বিশিষ্ট পরিষদের মনোনয়নপত্র জমা দিয়েছেন খোকানব ইসলামী পরিষদ ইস্তেহারে নানা প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে এই পরিষদ গত দুই দিনে সৌদি আরব থেকে তিনশো জনের বেশি প্রবাসী শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে ফেরত আসা শ্রমিকেরা বলছেন তাদের অনেকেরই আকামা বা কাজের বৈধ কাগজপত্র রয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বলছে বিষয়টি নিয়ে কর্মকর্তারা চিন্তিত এবং সৌদি সরকারের সঙ্গে এ নিয়ে তারা কথা বলছেন সৌদি আরব থেকে শুক্রবার দুইশো জন প্রবাসী শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে পরদিন শনিবার ফেরত পাঠানো হয়েছে আরও একশো জনকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতা কে কেবল অক্টোবর মাসেই আটশো চারজন শ্রমিক দেশে ফেরত এসেছেন লোকনাথ সেবা সংঘের উদ্যোগে দুবাই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লোকনাথ মন্দিরে তৃতীয়বারের মতো শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে পূজা দেখতে উত্তর আমিরাতের বিভিন্ন অঞ্চল তথা আজমান ও শারজা শহর থেকে ভক্তবৃন্দ আসেন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গীতা পাঠ করেন স্থানীয় শিল্পী এবং ভক্তবৃন্দ শ্যামা পূজা পরিচালনা করেন শ্রী টিটু চক্রবর্তী এবং পুলক ভট্টাচার্য এ সময় অশুভ শক্তি বিনাশে বলিদান করা হয় পূজা পরবর্তী ভক্তিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পূজা কমিটির সভাপতি পালের সভাপতিত্বে ও রাজকুমার সুনীল কান্তিশীল ও অর্জুন দেবনাথের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি রূপন শীল সমর সাহা রাজীব দে লিটন চৌধুরী উপদেষ্টা শ্যামল কান্তি দাস বিকাশ দেবনাথ সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র দাস অর্থ সম্পাদক রাজুশীল ব্রিটেনের বর্তমান পার্লামেন্টে আইন প্রণেতা হিসেবে রয়েছেন বিরোধী লেবার পার্টি থেকে তিন ব্রিটিশ বাংলাদেশ সাধারণ নির্বাচনেও এই তিন এমপির মনোনয়ন চূড়ান্ত তাদের বাইরে চারজন বংশোদ্ভূত নারী এমপি হওয়ার লড়াইয়ে নেমেছেন এদের মধ্যে ডাক্তার আনোয়ারা আলী কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর রাবিনা খান ও কার্ডিফের সাবেক কাউন্সিলর বাবলিন মল্লিক এদিকে পূর্ব লন্ডনের পপুলার ও লাইম হাউস থেকে আফসানা বেগম লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে দেশে পরিস্থিতি উত্তপ্ত করতে চায় একটি মহল ভোলা বোরহান দিনে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লামকে কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভ নামের কুলাঙ্গারদের পক্ষে সাফাই গিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করলেন রাষ্ট্রীয়ভাবে দেশে একটি অশান্ত পরিস্থিতির পায়তারা চালানো হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহাসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম দুবাইয়ের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন পর্তুগালের রাজধানী লিসবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের জন্মদিন উদযাপিত হয়েছে তার জন্মদিন উপলক্ষে লিসবনে কেক কাটার আয়োজন করা হয় স্থানীয় সময় রোববার সাতাইশে অক্টোবর রাত আটটা ত্রিশ মিনিটে পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমি মিলনায়তনে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে লিসবনে অবস্থানরত কিশোরগঞ্জ হাওড়ের সন্তান ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলম জনি রোববার সাতাইশে অক্টোবর জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আটত্রিশতম ফ্রাঙ্কফুর্ট ম্যারাথন একশো দশ দেশের চোদ্দ হাজারের অধিক দর্বীদের সঙ্গে ফ্রাঙ্কফুর্ট ম্যারাথনে অংশগ্রহণ করেন জার্মানির মিউনিক প্রবাসী বাংলাদেশের শিব শঙ্কর পাল এটি তার ব্যক্তিগত ক্যারিয়ারের একশো দশ নম্বর আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ফ্রাঙ্কফুর্ট ম্যারাথন ইউরোপের পুরাতন ম্যারাথন প্রতিযোগিতার মধ্যে অন্যতম স্থানীয় সময় সকাল দশটায় ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক মেলা সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ পথ ঘুরে আবার মেলা এতে এসে শেষ হয় ফ্রাঙ্কফুর্ট ম্যারাথন আলহাজ আক্তরুজ্জামান চৌধুরী বাবুর আদর্শ ধারণ করে সংগঠন এগিয়ে যাচ্ছে বলে জানালেন আক্তরুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের সংযুক্ত আরব আমিরাতের নেত্রীবৃন্দরা আলহাজ আক্তরুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের ইউএই ত্রিবর্ষিক সম্মেলনে বক্তব্যে নেত্রীবৃন্দরা এই মন্তব্য করেন সম্মেলনের সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আয়ুবালি চৌধুরী পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার ও লাইম হাউসে লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত আফসানা বেগম রোববার সাতাইশে অক্টোবর রাতে লেবার পার্টির সদস্যদের সরাসরি ভোটে জিতে মনোনয়ন নিশ্চিত করেন তিনি আফসানার আসনটি বাংলাদেশি অধ্যুষিত সংসদীয় আসন লেবার পার্টির পাঁচশো সদস্য ভোট দেন ভোটে আফসানা জয়ী হলেও তিনি কত ভোট পেয়েছেন তা জানায়নি দলটি উনিশশো সাল থেকে এই আসনটি লেবার পার্টির দখলে রয়েছে লেবার পার্টির দুর্গ খ্যাত এই আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা বিশুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি সাংস্কৃতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূতি হচ্ছিল অনেকদিন ধরেই সেই শূন্যস্থান পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে মাথা রেখে বাংলা সংস্কৃতি চর্চাকে সর্বস্তরে ও বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সম্প্রতি বাংলাদেশে তরুণদের নিয়ে গঠিত হয়েছে ইউথ বাংলা কালচারাল ফোরাম এটি একটি অলাভজনক সংগঠন যা দেশে ও প্রবাসে বাঙালি ও বাংলাদেশের নানা সাংস্কৃতিক পার্বণ ও অনুষ্ঠান উদযাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি ইতিমধ্যে এর সদস্য ও পরামর্শদাতা হিসেবে দেশে ও বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিল্পী সদস্যদের স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে বাংলাদেশকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুর্নীতি এবং ক্যাসিনোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঠিক সেই সময় সাম্প্রদায়িক শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে গত পঁচিশে অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সিটি প্লাজায় প্রবাসী নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদেশিদের বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে গতকাল এই খাদ্য উৎসবের আয়োজন করা হয় এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সহধর্মিনীগণ যোগদান করেন অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূতের সহধর্মিনী সৈয়দা গুলে আরজু অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অতিথিদের জানানো হয় বাংলাদেশকে দুই হাজার সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা বর্ণনা করা হয় উৎসবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় পিঠা চটপটি ও মিষ্টান্ন পরিবেশন করা হয় এছাড়া বাংলাদেশের রন্ধনশিল্পী আলপনা হাবিব দেশীয় জনপ্রিয় কিছু খাবার রান্নার কৌশল প্রদর্শন করেন অতিথিরা বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন খাবারের প্রশংসা করেন অতিথিদের বাংলাদেশের চিনি গুঁড়া চাল চানাচুর ও চা উপহার দেওয়া হয় গীতের ছন্দে আজি ভরা আনন্দে স্লোগানে সাতাইশে অক্টোবর দুই রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীদের নিয়ে একটি পূর্ণ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে লাক্স চ্যানেলাই সুপারস্টার দুই হাজার অভিনেত্রী এবং মডেল তানিন তানহার প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন বাংলা গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী খুরশিদ আলম নীলা আক্তার প্রিয়াঙ্কা বিশ্বাসহ আরও অনেকে এছাড়া জনপ্রিয় নৃত্যশিল্পী মোহাম্মদ নাজিফ মাহফুজ জান্নাতুল ফেরদোস নাহার আক্তার মনি সাম্যদীপ মোহাম্মদ জাভেদ হোসেন মেহরাজ হক মিম চৌধুরী রিফা সাজিদা মুসকান সাবরিন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত সন্ধ্যায় পারফর্ম করেন বাহরাইনে যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বক্তারা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও দিদারুল ইসলাম সহাগের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি সাবের আহমেদ তিনি তার বক্তব্যে বলেন খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জবাবদিহি করতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন তাহলে হয়তো বাঁচতে পারবেন মদিনা শরীফ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঢাকা টু মদিনা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আঠাইশে অক্টোবর প্রথমবারের মতো বেলা একটা দশ মিনিটে বিজি শূন্য তিন সাত ফ্লাইটে দুশো জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মদিনাগামী বিমানের প্রথম ফ্লাইট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ফ্লাইটটি উদ্বোধন করেন প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে আগত সম্মানিত যাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মান্যবর রাষ্ট্রদূত এবং মান্যবর কনসোল জেনারেলের নেতৃত্বে জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ বিমানের টিম মদিনা শরীফের প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে উপস্থিত ছিলেন হোস্ট ভিসা নামে নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার এই ভিসার মাধ্যমে কোনো সৌদি সৌদি নাগরিক বা প্রবাসীরা নিজেদের দিনের জন্য পরিচিত মানুষজনদেরকে আরবে নিয়ে আসতে পারবেন খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে নতুন এই ভিসার কার্যক্রম হোস্ট ভিসার বিষয়ে বলা হয়েছে সৌদি নাগরিক ও প্রবাসীরা সর্বোচ্চ তিন থেকে পাঁচজন নিকটাত্মীয় বা পরিচিত জনকে এই ভিসায় নিয়ে আসতে পারবেন অতিথিরা হোটেলে বা হোস্টের বাড়িতে থাকতে পারবেন হোস্ট ভিসা এসে ওমরাও করা যাবে